সিএনএন 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত, সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে গোহত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, গ্রেফতারির দাবিতে সরব স্থানীয় নাগরিক। অসমের জনগণের কল্যাণ সাধনে ক্যাবিনেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস পালিত। বালাছড়ায় বিপুল পরিমাণের হেরোইন সহ 4 পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। কমিশন ফর্মুলায় চলছে কাটাখালী নদী ভাঙনের কাজ। এবার সংবাদ বিস্তারিত। করিমগঞ্জের ইউলাবাড়ি চা বাগানে দুষ্কৃতীদের হামলায় হতাহত 2টি ষাঁড়। এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে অকুস্থলে পৌঁছে পুলিশ। জানা যায় বৃহস্পতিবার সকালে করিমগঞ্জের ইউলাবাড়ি চা বাগানে একটি মৃত শিবের ষাঁড় ও অন্যটি গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়। এই ঘটনায় এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে স্থানীয়রা লঙ্গায় পুলিশ ফাঁড়িতে জানান, কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনগণ পুলিশের নামে মুর্দাবাদ ধ্বনি তুলতে থাকেন। ততক্ষণে এই ঘটনা জানাজানি হতেই হিন্দু সংগঠনের বিভিন্ন কর্মীরা মাঠে নেমে প্রতিবাদ সোচ্চার হন। তারা শীঘ্রই এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকারের আমলে প্রত্যেক সপ্তাহে একটি করে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। মুখ্যমন্ত্রীর পদে বসার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সপ্তাহে একটি করে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ক্যাবিনেট বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প তথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পোস্ট করেছেন। ক্যাবিনেট বৈঠকত লোৱা হয় বহুকেইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর হ্রাস, লিখিত পরীক্ষা আর মৌখিক পরীক্ষার মাজত সঠিক সন্তুলন নিশ্চিত করার উদ্দেশ্যে অসম লোকসেবা আয়োগর সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার সাক্ষাৎকার মৌখিক পরীক্ষার নম্বর বর্তমানের 275 অর্থাৎ 18.33% পৰা 180 মুঠ লিখিত পরীক্ষার নম্বর 12% হ্রাস করা হব। 13 জেলাত ভূমি নিষ্পত্তি। মিশন বসুন্ধরা 2.0 অধীনত তিনিচুকীয়া, ডিব্রুগড়, চৰাইদেউ, দৰং, শোণিতপুৰ, লক্ষিমপুৰ, ধেমাজি, বিশ্বনাথ, হোজাই, নলবাৰী, বঙাইগাঁও, গোৱালপাৰা আৰু বজালি জিলাৰ খিলঞ্জীয়া ভূমিহীন পৰিয়ালৰ পক্ষত ভূমি নিষ্পত্তি কৰা হ'ব। ইয়াৰ দ্বাৰা 13 জিলাৰ নগৰ আৰু গ্ৰামাঞ্চলত 1540টা ভূমিহীন খিলঞ্জীয়া পৰিয়াল ভূমি নিষ্পত্তিৰে উপকৃত হ'ব। পৰিকল্পিত নগৰ উন্নয়নৰ বাবে নীতি। ৰাজ্যখনত প্ৰণালীবদ্ধ আৰু পৰিকল্পিত নগৰ উন্নয়ন নিশ্চিত কৰাৰ উদ্দেশ্যে ৰাজ্যজুৰি ৰূপায়ণৰ বাবে অসম ৰাজ্যিক নগৰীয়া নীতি 2023ৰ অধিসূচনাত অনুমোদন জনোৱা হয়। প্ৰস্তাৱিত নীতিয়ে নগৰ অঞ্চলৰ বিকাশ এক প্ৰণালীবদ্ধ আৰু সংগঠিত ধৰণেৰে নিয়ন্ত্ৰণ কৰিব। ইয়াৰ দ্বাৰা সম্পদৰ বিসংগতিপূৰ্ণ বিকাশ আৰু শোষণ হ্ৰাস পাব। ই ব্যক্তিগত মূলধন বিনিয়োগৰ জৰিয়তে অত্যাৱশ্যকীয় সেৱা যেনে পথ, নলা, স্বাস্থ্যসেৱা সুবিধা আদিৰ উপযুক্ত পৰিকল্পনা, পুঁজি আহৰণ আৰু ৰূপায়ণ সুনিশ্চিত কৰিব। তদুপৰি ই নগৰীয়া এলেকাৰ ভিতৰত সুলভ গৃহ নিৰ্মাণৰ প্ৰয়োজনীয়তাক পূৰণ কৰিব। মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণ ৰূপায়ণ নিৰ্দেশনা। মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণ ৰূপায়ণৰ বাবে নিৰ্দেশনাত অনুমোদন জনোৱা হয় এই কেবিনেট বৈঠকত। ইয়াৰ ৰূপায়ণৰ বাবে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণৰ ৰূপৰেখা অনুসৰণ কৰা হ'ব। সেই অনুসৰি এটা ঘৰৰ এককত খৰচ হ'ব 130,000 টকা, যিটো পোনপটীয়া লাভালাভ হস্তান্তৰ জৰিয়তে 3টা কিস্তিত প্ৰদান কৰা হ'ব। 95টা কৰ্মদিনৰ বাবে হিতাধিকাৰীক বৰ্তমানৰ হাৰত MGNREGAৰ মজুৰি প্ৰদান কৰা হ'ব। ঘৰটোৰ ন্যূনতম আকাৰ হ'ব 25 বৰ্গমিটাৰ। ব্যৱহাৰিক আৰু বিত্তীয় ৰূপায়ণৰ বাবে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণৰ বাবে বিদ্যমান MIS আৱাস ছফ্টৱেৰ ব্যৱহাৰ কৰা হ'ব।
ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় একাধিক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেস সরকার সব সময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে। এদিন অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাঠিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সঞ্জীব রায়, রঞ্জিত দেবনাথ, রণদীপ দে সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি যেসব মহান ব্যক্তিরা ভারতবর্ষ স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে কংগ্রেস দল গঠন করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জির নেতৃত্বে, আমি প্রত্যেক এই মহান ব্যক্তিদেরকে আজকে শ্রদ্ধা জানাই। তৎসঙ্গে কাছাড় জেলায়ও বিগত দিনে যারা কংগ্রেস দলের আদর্শ নিয়ে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছেন, আজকে এই মহান দিনে আমি তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। আজ 139তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল 9 ঘটিকায় পতাকা উত্তোলন হয়। তারপর আমরা কংগ্রেস দলের যারা মহান নেতারা ছিলেন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে শুরু করে আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে প্রত্যেককে আমরা মাল্যদান করি। এবং আমাদের এখানে বরাকের যিনি নেতা ছিলেন, প্রয়াত নেতা সন্তোষ মনদেব, কর্ণেন্দু ভট্টাচার্য মহাশয়, ওনাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। মনিউলক চৌধুরী মহাশয়কে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই সহ। তারপর আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খার্গের নির্দেশে সমগ্র ভারতবর্ষব্যাপী ডোনেট ফর দেশ বলে একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেনিং স্টার্ট হয়েছে। সেটা আমরা আজকে অফিসিয়ালি শিলচর জেলা কংগ্রেস অফিসে সেটা উন্মোদন করা হয়। এবং এখানে প্রায় 100 জনের উপর কংগ্রেস কর্মীরা 138 টাকা থেকে শুরু করে 1380-13,800 টাকা অনেকেই ডিজিটাল মাধ্যমে জমা দিয়েছেন কংগ্রেসের এই ক্রাইসিস ক্রাউড ফান্ডিংয়ে। এবং এখান থেকে প্রত্যেক ব্লক, আমাদের শিলচর জেলা কংগ্রেসের নেতৃত্বে 16টা ব্লক কংগ্রেস আছে, সে প্রত্যেকটা ব্লক কংগ্রেসেও ঠিক একইভাবে সকালবেলা পতাকা উত্তোলন হয় এবং তারপর বিভিন্ন কার্যসূচি হয়েছে। এবং আমাদের শিলচর জেলা কংগ্রেস থেকে আমাদের দলের 3 জন প্রবীণ নেতা, আমাদের শ্রদ্ধেয় কমলেন্দু ভট্টাচার্য, মণিকান্ত সিনহা মহাশয় এবং তরমুজ আলী মহাশয়, এই 3 জনকে ঘরে গিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ওনাদেরকে সম্বর্ধনা জানানো হয়। কাছাড় জেলার বরখালা বিধানসভা কেন্দ্রের বালাচড়ায় বিপুল পরিমাণের হেরোইন সহ 4 পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বালাচড়া টোলগেটের কাছে শিলচর হাফলং সড়কের রেজিস্ট্রেশন নম্বর AS06E7979 নম্বরের একটি গাড়ক আটক করা হয়। তল্লাশিকালে গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারের থেকে হিরোইন ভর্তি 2টি সাবানের কেস জব্দ করা আগাছ
কমিশন ফর্মুলায় চলছে কাটাখালি নদী ভাঙনের কাজ। কমিশন ফর্মুলায় চলছে কাটাখালে নদী ভাঙনের কাজ। ঠিকাদারের স্বার্থকে প্রাধান্য দিয়ে জলসম্পদ বিভাগের কাজ চলছে, এমনই অভিযোগ স্থানীয়দের। নদী ভাঙনের কাজ আইসে তো তারা সেফ দিয়া লেপ দেওয়ার কন্ট্রাক্টারে, আমরা কিতা করতাম? আমরা তখন তার কাম বন্ধ করে দিলে, এমনি তার ঠিকাদারও আইব, কন্ট্রাক্টারও আইব, যেগুলো আসল ছাড়া আইব। কাজ বন্ধ করলে না এগুলো সমাধান হইতো? তারা যেটা করিয়া দিছে ওটা দেখো তোমরা নিজেও। 5 মিটার নিচে দাবাই দিছে রাস্তা কাটিয়া, পার কাটিয়া, তো ই পার 5 মিটার ইউ আই তো কই থাকিয়া বর্ত বর্ত কি লাগিগ তারা ই ফিলিংটা অন ইটার ফিলিং দেরে ওটা ই জায়গা পড়তো আসিল জলসম্পদ বিভাগের আধিকারিকেরা। আজকে আমি আরটিআই দিছি ডিপার্টমেন্টের কাছে, যখন এখানে কাজ শুরু হয়েছে না, আমি কাগজটা নিয়ে আপনারা দেখাই আর দেখটা হোক কত দিছিলাম আমি আরটিআইটা। আমি ডিপার্টমেন্টের কাছে, যেহেতু আমরা প্লেন এস্টিমেট সম্বন্ধে কিছু জানা নাই, খাস তো শুরু হয়ে গেছে, তারা ডিপার্টমেন্টে কিলা খান করে কিতা করে আমরা ঠিক জানা নাই। আমি যেহেতু আরটিআই দিছিলাম যে প্লেন এস্টিমেটটা যদি আমরা দেওয়া হইতো, তো আমরা বুঝতাম যে আদৌ প্লেন এস্টিমেট মতে খাসটা অননি। আজকে প্রায় 50 দিনের মতো হয়েছে, আরটিআই তারা আমার একটা সিটিও দিছে যে তারা 225 টাকা জমা দেওয়ার লাগিয়া। মানে আমি প্রথম ড্রাফট কাটিছিলাম, ড্রাফট তারা ভ্যালিড করছে না, এরপরে আমি আবার ক্যাশ দিছি তার কাছে নিয়ে। আজকের দিন পর্যন্ত তারা আমার কোনো ডকুমেন্ট দিছে না, খাস তারা চালাইয়া যার, আমি তার কাজও বন্ধ করো। কাটাখাল এবং বরাক নদীর মিশ্রণ স্থল সিংহপুর গ্রামে চলছে নদী ভাঙনের কাজ। ঠিকাদার রাজু চৌধুরীর এই কাজে উঠল চরম পর্যায়ের দুর্নীতির অভিযোগ। আজ পর্যন্ত তথ্য ফলক না লাগিয়ে কাজ চলছে। স্থানীয় জনগণ তথ্য দেওয়ার জন্য আহ্বান করলেও দেওয়া হয়নি কাজের তথ্য। এমনকি রাইট টু ইনফরমেশন আইনের আওতায় তথ্য চাওয়ার পরেও প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেলেও দেওয়া হয়নি কাজের তথ্য। এতে বিরাট প্রশ্ন জাগছে জনমনে। ঠিকাদার রাজু চৌধুরীর দুর্নীতিতে ধামাচাপা দিতে জলসম্পদ বিভাগ তথ্য দিতে কি নারাজ, এমনও প্রশ্ন করছেন অভিযোগকারীরা। মঙ্গলবার স্থানীয় রাজু রায়, আব্দুল কালাম চৌধুরী, তাজউদ্দিন চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, মিহির সিনহা, বাবুল সিনহা, নাজিমুদ্দিন চৌধুরী প্রমুখ সংবাদ মাধ্যম ডেকে নিয়ে এই সব প্রশ্নই উত্থাপন করেন। তারা বলেন, নদীর স্লোপের যে জায়গা থেকে শুরু হয়েছে সেখান থেকেই হরাইজেন্টাল ড্রেন দিয়ে ইট বসানো সহ প্ল্যান সিস্টেম অনুযায়ী কাজ করার কথা, কিন্তু ঠিকাদার ইট সহ অন্যান্য মেটেরিয়ালস এর খরচ বাঁচানোর জন্যই ইচ্ছাকৃতভাবে 5-6 মিটার জায়গা কেটে নিচু করে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে বন্যার মরশুমে গোটা কাটাখাল এলাকার কালীনগর, বকরিওয়া, উত্তর কাঞ্চনপুর, জানকী বাজার এলাকার জনগণকে দুর্ভোগ পোহানোর আশঙ্কা খুবই বেশি। ঠিকাদার রাজু চৌধুরীর এই নদী ভাঙনের কাজের সঠিক তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। এছাড়াও উত্তর পূর্ব ভারতের মুখ্য যোগাযোগ ব্যবস্থা রেলের কাটাখাল নদীর ওপর থাকা সেতু ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের ভাষ্য মতে, রেল সেতুর কুটির পাশে থেকে মাটি খনন করে নেওয়ায় যে কোনো সময় সেতু ধসে যাওয়ার বড়সড় আশঙ্কা রয়েছে। ঠিকাদার রাজু চৌধুরীর এই কাজের বিরুদ্ধে এসব দেখে কি পদক্ষেপ নেয় জলসম্পদ বিভাগ, এখন এটাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, সিএনএন 24 নিউজ। আমার কাজ লাইনের কথা না,
তুমি আমরা বালা বালি আসি লগু তুমি কাটিয়া ড্রোজা লাগাইয়া কাটাইয়া ইগুড়ে 4 মিটার 3 মিটার নিচে করে দিলা আমার খুশি হতো এটা কাট না তোমার খুশি হও আমরা দাদারা কই দেব দাদারা কই আমরা লেবারের কাজ করি না আমরা লেবারের কাজ করি না তোমরা বন্ধ করে দাও ওখানে তোমরা বানু নিচে লয়ে যাও আপনারা ডিপার্টমেন্ট ডাকিয়া বললা ডিপার্টমেন্টে আমরা দেখাই দিছি ডিপার্টমেন্টে আমরা বসতাম উত্তর এলাকাদের সম্পূর্ণ অঞ্চলটা কৃষি নির্ভরশীল কিন্তু এই বাঁধগুলা নিয়মিতভাবে প্রোটেকশন না হওয়ার কারণে নদীর জল ঢুকে প্রতি বছর ঢুকিয়া কৃষিজীবী মানুষের কোমরটা ভাঙিয়ে দেয় ইকান খাজো দ্বারা মাটি ড্রেন যেটাতে দিয়ে করছেন এটা কন্ট্রাক্টরের স্বার্থে ডিপার্টমেন্টর মানুষ এখানে যারা ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত মানুষ আছে যারা আসে এখানে কিন্তু এরারে আমরা বুঝতে পারি না এরা ডিপার্টমেন্টের মানুষ না কন্ট্রাক্টরের মানুষ কারণ এরা সর্বদা কন্ট্রাক্টরের স্বার্থরে প্রাধান্য দিয়া খাসটা চালাইয়া যার কারণে এখানে অসংখ্য দুর্নীতিও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় জল সম্পদ বিভাগের মন্ত্রীর কাছে অনুরোধ করি আর যাতে খাসটা সুস্থ সুন্দর হইতো বিষয়টা তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করার লাগি আমরা দাবি জানাই আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কেন আপনারা দেখি আইসেন রেলওয়ে লাইন যেটাতে উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন হিসাবে পরিচিত রেলওয়ে লাইন লাইনের ব্রিজের নিচে যেখানে তারা মাটি খনন করছে খুব মাটি ব্রিজের নিচে এখানে খুব তাড়াতাড়ি ব্রিজটা ক্র্যাক হয়ে যাবে ব্রিজটা ক্র্যাক হয়ে গেলে পুরা উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইনটা নষ্ট হয়ে যাচ্ছে মানে ডিসকানেক্ট প্লাস তারা যে ড্রেনটা বানার দে ড্রেন আমরা বুঝতে পারি না তারা নদী প্রোটেকশনও আইছে না নদী খনন করাতে আইছে ড্রেনগুলা দেখলে মনে হয় তারা নদী প্রোটেকশনও না নদী খনন করাতে আইছে দয়া করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করি আর যে বিষয়টা তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা গ্রহণ করার লাগি আবেদন শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে অম্বিকাপুর জিপির অন্তর্গত আটালিকান্দিতে জমি দালালেরা ব্যক্তিগত রাস্তার উপর মাটি ফেলানোর বিরুদ্ধে প্রতিবাদ জানালে স্থানীয় বাসিন্দারা এই গলিতে থাকা যতীন্দ্রমোহন দাস ও তার স্ত্রী আলপনা দাসের বাড়িটি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় কিছু সংখ্যক জমি দালালদের সাহায্যে সরকারিভাবে আপত্তি থাকা সত্ত্বেও ব্যক্তিগত গলিটিতে মাটি ফেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গলিতে বসবাসকারী স্থানীয় 4-5 পরিবারের সদস্যরা একত্রিত হয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন চলতে ফিরতে অসুবিধা অন্য মানুষ চলাফেরা করে দালাল চলাফেরা করে সারাদিন চলাফেরা করে দেখে আমরা রাস্তা বন্ধ করে হ্যাঁ আমরা বন্ধ করছি রাস্তা কালকে হঠাৎ খুলি কালকে জোর জবরদস্তি বেড়া খুলিয়া গেছে খুলিয়া গেছে তাও পুলিশ নোটিশ দেওয়ার কাছে তাও আমরা কইছি না যে তোমরা বেড়াটা খুলবো কিচ্ছু কইছি না আমরা জানিও না ইয়া দেখি খুলা আমরা লইছি লওয়ার পরে এখন দেখো তারা বেড়াটা খুলছে এমনও আমরা মেলুকরে কইছে না আমার জায়গা আমার সব কিছু তার সত্ত্বেও তারা ইয়া দিকদারি করে আমরা এদিকে দালাল যাই গতিকে আমরা গরু বাসের অসুবিধা আমরা বাড়ির আমরা বন্ধ করলাম বন্ধ করার সত্ত্বেও তারা পুলিশ লইয়া আইয়া আমরা নোটিশ দিছে নোটিশ দিছে ঠিক আছে ডেট আছে আমরা এটার জন্য আমরা সুবিধা চাই সুবিধা চাই মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা সুবিধা চাই যেমন এইরকম অন্যায় জানি না হয় ফিরছি একটি বিরতির পর সঙ্গে থাকুন 100 প্লেসমেন্ট সহায়তা শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বোস কোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন ফিরে এলাম বিরতির পর আজ সারা দেশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার বিভিন্ন স্থানে ভারতবর্ষের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিওসের 70তম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয় এদিন সকাল 9টায়
সংগঠনের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য। এরপর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য। ছাত্র সংগঠন আমাদের প্রিয় দল, ছাত্র সংগঠন এআইডিএস 69তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে একটি সভা আয়োজন করা হয়েছে। প্রথমে আমাদের ফ্ল্যাগোষ্ঠী হয়েছে এবং তারপর একটি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হবে। আমাদের মূল দাবি হচ্ছে আমার আজকের যে মনুষ্যত্বহীনতার যে প্রকোপ চলছে ছাত্র যুবকদের প্রতি এবং শিক্ষায়, আজকে জাতীয় শিক্ষা নীতি NEP 2020 যেভাবে শিক্ষার উপর আক্রমণ চালিয়ে আছে এবং আমরা দেখছি এই 2020 জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ অর্থে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক ধাপ, সেই পদক্ষেপকে আমরা প্রত্যাহার জানিয়ে আমাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সমস্ত ছাত্র যুবকদেরকে কাছে আমাদের আহ্বান, যাতে আমরা দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলে সেই শিক্ষাকে বেসরকারীকরণ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা এবং বেসরকারীকরণ বন্ধ করার চেষ্টা চালিয়ে। শীতের মরশুমে মরশুমি সবজির প্রাচুর্য থাকার কথা থাকলেও শিলচর শহরের বাজারে ভিন্ন চিত্র। গতদিন কয়েক থেকে স্থানীয় সহ বাইরের বিভিন্ন ধরনের সবজির মূল্য ঊর্ধ্বমুখ। গত বছর এই সময় যে সবজির মূল্য ছিল 10 টাকা, আজকের দিনে শিলচর শহরে সেই সবজির মূল্য 15 থেকে 20 টাকা। বিশেষ করে শিলং বা খারুপেটিয়া থেকে যে সবজির রপ্তানি হতো শিলচর বর্তমানে দেখা গেছে আমদানির চাহিদা থাকলেও যোগানে অভাব রয়েছে। স্থানীয় সবজির উৎপাদন কম থাকায় অতুল ভবিষ্যতে সবজির দাম বাড়বে বলে আশঙ্কা ব্যক্ত করছেন খোদ ব্যবসায়ীরা। গ্লোবাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আমি সেই অ্যাসোসিয়েশন সংস্থার সভাপতি। তো আমরা দেখতে পাচ্ছি যে সবজির দাম গত এক সপ্তাহ থেকে ঊর্ধ্বমুখী, এর কারণটা? তার কারণ হচ্ছে এই বিগত নভেম্বরের মাসে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিপাত হয়েছে, তার জন্য স্থানীয় কৃষকের জমিতে যে বীজ বপন করেছিল তা নষ্ট হয়ে গিয়েছে এবং যেগুলো সবজি কিছু কিছু উঠেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য বাজারে সবজির আমদানি খুবই কম, তার কারণে একটু একটু করে বাজারের দাম বাড়ছে। আর আমার খারুপেটিয়ার থেকেও মাল আমাদের আসে, সেখানেও আমদানি কমে গেছে। আগেকার দিনে 70-80 টন মাল আসতো, এখন 40-50-30 টন মাল আসছে, সেখানেও প্রোডাকশন কম, যার জন্য দামটা বেড়ে গেছে। তো আশা রাখি শিলং থেকে এখন আসছে না, শিলং প্রায় আজকে থেকে এক সপ্তাহ আগে কমে গেছে, সেটারও একটা কারণ আছে। হ্যাঁ, কারণ কী? কারণ আসছে না, তাহলে শিলংয়ের পার্সেন্টেজটা খুবই কমে গেছে, প্রোডাকশন নেই, যার জন্য আমরা আনতে পারছি না। আর আশা রাখছি আগামী কিছু দিনের মধ্যে একটু দাম কমে যাবে, সেই বাড়তিটা থাকবে না, কিছু আমদানি বাড়বে লোকাল সবজি। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে যে দাম ছিল আর এবছরের ডিসেম্বরের শেষ সপ্তাহের যে দাম, কী তারতম্য রয়েছে? তার থেকে ধরেন কোনো সবজিতে 5 টাকা, কোনো সবজিতে 7 টাকা, কোনো সবজিতে 2 টাকা, এরকম বাড়ছে, এবছর বেশি আছে গত বছরের তুলনায়। হোলসেল রেট। আর স্থানীয় সবজিগুলো বাজারে আসছে খুব কম, আসছে প্রোডাকশন খুব কম স্থানীয় আমাদের, আর যেটা আসছে ফাটক বাজারে আসছে না, সেটা স্থানীয় বাজারে লোকাল বাজারে মানে বস্তিগুলোতে বিক্রি হয়ে যাচ্ছে। বেশি হলে বাজারে আসবে, শিলচর বাজারে আসবে, ফাটক বাজারে আসবে, নিউ মার্কেট আসবে। এই যে ভবিষ্যতে, যেমন আগামী সপ্তাহগুলোতে যেহেতু খারুপেটিয়া বা শিলংয়ের সবজির প্রাচুর্য নেই, এমন অবস্থায় এখানেও আমরা দেখছি সবজির দাম কি বলা যায় আকাশচুম্বী হবে না, আমরা এভাবেই থাকবে, তার চেয়ে বেশি একটা ডিফারেন্স হবে না, হয়তো একটু অল্প, কোনোদিন বাড়বে কোনোদিন কমবে, সেটা আমদানির উপরে। মার্কেটে সবজি বেশি একটু আমদানির দাম কমবে, আর যদি একটু কমে যায় তাহলে একটু দাম বাড়বে।
শ্রীকোনা এলাকায় বানরের উপদ্রবের বিহিত ব্যবস্থা নিতে আজ শিলচর বন বিভাগের কাছে স্মারকপত্র প্রদান করে শ্রীকোনা বিবেকানন্দ ক্লাব ও এলাকার নাগরিকরা। উল্লেখ্য, প্রায় 10-12 বছর ধরে বৃহত্তর শ্রীকোনা এলাকায় বানরের উপদ্রবে নাজেহাল শিশু বৃদ্ধা থেকে মহিলারা। সারাদিন দরজা জানলা বন্ধ করে রাখতে হয়। 50-60 জন বানরের আক্রমণ শিকার হয়ে কামড় খেয়েছেন, মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। শিলচর সদরঘাটে ডিএফও ফরেস্ট ডিপার্টমেন্টের যে ডিএফও রয়েছে ওনার কাছে আমরা এসেছি। কারণ বর্তমানে যে আমরা যেটা লক্ষ্য করছি, প্রায় 10-12 বছর থেকে বৃহত্তর শ্রীকোনা পালপাড়া থেকে শুরু করে বড়বাজার ডেলিবাজার ইন্দোগড়ে বানরের উপদ্রব সাংঘাতিকভাবে বেড়েছে। সেই বানরের উপদ্রবে সাধারণ শিশু বৃদ্ধ থেকে পুরুষরা মহিলা সবাই নাজেহাল, এবং এখানকার যে জনসাধারণ যারা পরিবারে রয়েছে তারা দরজা জানালা বন্ধ করে থাকতে হয়, এবং ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না, এবং বানরের উপদ্রবে অনেকের কামড় খেয়ে অনেক টাকা খরচ করতে হয়েছে, এবং কামড়ের ভয়ে অনেকে ছাদ থেকে পড়ে, অনেকে সিঁড়ি থেকে পড়ে পাও ভেঙে 3-6 মাস বিছানাতে হসপিটালে কাটাতে হয়েছে। এই যে অবস্থা, সেই অবস্থার জন্য আমরা আজকে এসেছি, যাতে ডিএফওর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা বৃহত্তর শ্রীকোনা এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে অতিসত্বর এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিভিন্ন এনজিও তথা বিভিন্ন ইয়ের মাধ্যমে উনি চেষ্টা করবেন, এবং আমরা আবারও এই বৃহত্তর জনসাধারণের পক্ষ থেকে ডিএফের কাছে অতিসত্বর দাবি করছি যে অতিসত্বর এই ইয়ের একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং পাশাপাশি আমরা যে বৃহত্তর শ্রীকোনা এলাকার যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের একটা দায়িত্ব রয়েছে, আমরা জনপ্রতিনিধির কাছেও দাবি করছি বৃহত্তর নাগরিকদের পক্ষ থেকে যে ওনারাও যাতে এগিয়ে এসে এটার কিতাবে কীভাবে বিহিত ব্যবস্থা করা যায় তার জন্য, একটা বিহিত ব্যবস্থার জন্য তারা এগিয়ে আসা, এইটুকু আমরা আসলে আগামী দিনে এই ব্যবস্থা নিলে আমরা আগামী দিনে আরও বিভিন্ন ধরনের আন্দোলন নিতে আমরা বাধ্য। তিন দিন পূর্বে কনকপুর পার্ট টু রাত্রি 3টের সময় আগুন লেগে বেশ কয়েকটি পরিবার আগুনে শেষ হয়ে যায়। এই অঞ্চলের মানুষগুলো খোঁজ সংস্থার সঙ্গে যোগাযোগ করে এই অসহায় মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এলেন কল্যাণ কুমার চক্রবর্তী ও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর বিশ্বতোষ চৌধুরী। ওনারা প্রতিটি পরিবারকে থালা গ্লাস প্লাস্টিকের বাটি মশারি কম্বল শাড়ি লুঙ্গি ইত্যাদি সবকিছু ও খাবারের জিনিস প্রতিটি পরিবারের হাতে তুলে দেন। এই গ্রুপ আর্ট এক্সিবিশন জেনিতের ব্যবস্থাপনায় শিলচরে 3 দিন ব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের বিশিষ্ট চিত্রশিল্পী গৌরশঙ্কর রায় সহ বেশ কয়েকজনকে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে বরাক ব্রহ্মপুত্রের চিত্রশিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডেন্ট সুমন সাউথি, ডক্টর গণেশ নন্দী, ডক্টর স্বপন কুমার সিনহা, বাহরুল ইসলাম লস্কর প্রমুখ। শিশুদের মানসিক বিকাশে সাংস্কৃতিক চর্চা বিরাট কাজ করে, এবং এই সাংস্কৃতিক চর্চাকে শিশুদের আরও পাকাপোক্ত করতে চিলড্রেন পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে শিলচরে আয়োজিত হলো শিশুদের অনুষ্ঠান। অনুষ্ঠানে মণিপুরী সমাজের শিশু কিশোর কিশোরীরা নানান ধরনের পরম্পরাগত নৃত্য সঙ্গীত পরিবেশন করেন। আজকে আমরা অ্যানুয়াল ফাংশন করতেছি, এটা এই অর্গানাইজেশন এখনো মানে প্রথম মানে একটা ফাংশন করছি, কিন্তু ভবিষ্যতে আমরা এখানের
সব জনগোষ্ঠী সবাইকে নিয়ে আমাদের সুতোগ্রাম বাচ্চারা ট্যালেন্ট হান্টের কাজ করে থাকব, এইটাই আজকে আজকের প্রোগ্রামটার মধ্যে ডান্স ড্রামা আছে, এমনি নাটক আছে বাচ্চারা, তারপরে ফক সং আছে, তারপরে মডার্ন সংগুলো আছে, আর নাচ এইটাও আছে। এইগুলো ডিফারেন্ট ট্যালেন্টগুলো যারা বাচ্চারার মধ্যে আছে এইটা এক্সপ্লোর করাটা হইল আমাদের মেইন উদ্দেশ্য। এই অর্গানাইজ আমরা চিলড্রেন পারফর্মিং আর্টস সেন্টার শিলচর মণিপুরি কলা সংস্কৃতি এইটার লাগে, কিন্তু এইটা তো কি মানে আমরা বরাক ভ্যালির বরাক উপত্যকার যত মানে নতুন ট্যালেন্ট আছে এইগুলোকে সার্চ করার কাজ করব, ভবিষ্যতে আরো প্ল্যান করার আছে। আমার মাল্টি ল্যাঙ্গুয়েজ ফক সং কম্পিটিশন করার, ছোট ছোট বাচ্চারা মানে ট্যালেন্ট গুলা ইয়ে করার, বিশেষভাবে আমাদের নিজস্ব মানে ফক ট্রেডিশন এইগুলার যাতে মনে পড়ে এইগুলার কাজ করে থাকবো। আমার আমার নাম সমর লোমা। এবার দেখে নেব খেলার খবর। উদারবন্দ কালীবাড়ি রোডে সামাজিক সাংস্কৃতিক সংস্থা ক্লাব গ্যালাক্সি ও উদারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ক্লাব গ্যালাক্সি প্রাঙ্গণে 5 দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এছাড়া ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও রেফারি সচিব সমর রায়। আজ সরকারও বিভিন্নভাবে খেলার সুযোগ করে দিয়েছে, আপনারা দেখেছেন খেল মহারণ হয়েছে, সঙ্গীত নিয়েও সংগ্রাম হয়েছে, আর অনেকেই কনস্টিটিউশন লেভেল করে ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছেছেন, অনেকে স্টেট লেভেলে যাচ্ছেন এখন, আর খুব ভালোভাবে এটা আমরা প্রভাব দেখেছি, মানুষের মধ্যে উৎসাহ জেগেছে। সরকার যাচ্ছে অনেক প্রতিভা সম্পন্নরা লুকিয়ে রয়েছে, যাদের প্রতিভা দেখারও সুযোগ হচ্ছে না, এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, আমরা ভাবতেও পারিনি উদারবন্দে এত বেশি মানুষ অংশগ্রহণ করবে, আমাদের খুবই আনন্দ লেগেছে। প্রথম শুরুতে দেখেছি কিছু সংখ্যক অত্যন্ত নগণ্য সংখ্যক ছিল, আমার বেশ মনে ব্যথা হয়েছিল, আমি কথাগুলো এক উগ্রভাবেই বলেছিলাম, যখন ফাইনাল দেখলাম বেশ ভালো সাড়া পেয়েছি। আমাদের মহামান্যরা ডিএসএর মেইন উদ্যোক্তারা কমিটিরা রয়েছেন, ওনাদের প্রচেষ্টা এটা আরও এগিয়ে যাবে আমি আশা রাখি। আজ শিলচরের টাউন ক্লাবের 70তম ক্রীড়া উৎসব উপলক্ষে টাউন ক্লাবের নিজস্ব মাঠে বালক বালিকাদের বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ 10 বৎসর থেকে 16 বৎসর পর্যন্ত বালক বালিকাদের 2টি বিভাগে 100 মিটার দৌড়, লং জাম্প, শর্ট পুট, ডিসকাস থ্রো, জেভলিন থ্রো ইত্যাদির প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবং থার্ড প্রাইজ ইমরানা বেগম তালুকদার। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই, নমস্কার।